হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আই ডট ওয়ার চাইনিজ ডেভেলিউশন সম্পর্কে আজকে আমি তোমাদেরকে ডিটেলসে আলাপ আলাপ করবো তার আগে চায়নার যে ম্যাপটা সেটা তোমাদের দেখে দিচ্ছি দেখো রেড কালারের বাউন্ডারি দেওয়া এবং ইয়েলো কালার যে অংশটা দেখতে পাচ্ছ সেটা চায়না চায়নার রাজধানী বেজিং চায়নার গুরুত্বপূর্ণ কিছু শহর তোমরা জেনে নাও ন্যানজিং ওহান সাংহাই এদিকে দেখো হংকং ম্যাকাও এটা পার রিভার্স অবস্থিত এখানে গুরুত্বপূর্ণ নদী আছে যেমন ধরো এই নদীটা ইয়ালোরি বা ভাঙ্গ নদীও বলতে পারো এটাকে ইয়াতসি নদী বলা হয় এবং দেখো এখানে একটা ছোট্ট অংশ দেখতে পাচ্ছ এটাকে তাইওয়ান বলে এবং তাইওয়ান এবং চায়নার মাঝখানে যে অংশটা মানে আলাদা করেছে যেটা ফর্মোজা স্টেট অর্থাৎ সাউথ চায়না সি কে ইস্ট চায়না সিকে আলাদা করেছে যে স্টেটটা সেটা হচ্ছে ফর্মোজা স্টেট এখন চলো আমরা ডিটেলসে আলাপ করি চায়নার যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সেটা সম্পর্কে আলাপ করি মূলত দুই হাজার বছর পর্যন্ত চায়নাতে ইম্পেরিয়াল রুল ছিল অর্থাৎ বিভিন্ন ডাইনেস্টি রুল করে গেছে এবং বিষয়টা এরকম যে এই যে এখন বর্তমান যে চায়না দেখতে পাচ্ছ ইয়েলো কালারের এবং যে ইম্পেরিয়াল রুল ছিল দুই হাজার বছর পর্যন্ত সবাই এই চায়নাতেই একের পর এক রুল করে গেছে এমন না যে এখানে একটু এখানে একটু এখানে একটু এখানে একটা কিংডম এভাবে এভাবে কখনো হয়নি সবাই একই এই বড় চায়নাতেই রুল করে গেছে তো চায়নার সর্বশেষ ডাইনেসিটি ছিল চিং ডাইনেস্টি এবং চিন চিং ডাইনেস্টির সর্বশেষ যে এম্পায়ার ছিল এম্পায়ার পুই যার বয়স মাত্র ছয় বছর ছিল এবং ছয় বছর বয়সেই তাকে এই সিংহাসনে সিংহাসনে বসে দেওয়া হয় তো উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত যে ইরা ছিল চায়নার সেই সালকে বলা হয় দ্য সেঞ্চুরি অফ হিউমিলিয়েশন কেন বলা হয় এই সময় চায়না অনেক বেশি যুদ্ধে হেরে যেত এবং চায়নাকে কেন্দ্র করে অনেক ওয়ার হয়ে গিয়েছে তার মধ্যে দেখো কলোনিয়ালিস্ট প্রেসারের কারণেই মূলত চায়না সমস্ত কিছু যুদ্ধে হেরে যেত অপেয়াম ওয়ার হয়েছিল ব্রিটেনের সাথে সিনো ফ্রেঞ্চ ওয়ার এই দুটো ওয়ারে হেরে যায় পরবর্তীতে সিনো জাপানি জুয়ার হয়েছিল আঠারোশো চুরানব্বই সালে যেটাকে ফার্স্ট সিনো জাপানি জোয়ার সিনো বলতে চায়না বোঝায় অর্থাৎ চায়না উপর অ্যাটাক করে বসে জাপানিজরা আঠারোশো চুরানব্বই সালে পরবর্তীতে বক্সার রেভেলিয়নেও ওনারা হেরে যায় অর্থাৎ চায়না হেরে যায় এবং আস্তে আস্তে কিং ডাইনেস্টির পতন ঘটতে থাকে এখানে এই ম্যাপে দেখতে পাচ্ছ ওই যে হাহাকার করছে একটা চাইনিজ এম্পেরর এখানে ব্রিটেন কায়জার উইলিয়াম এখানে ফ্রান্স এখানে রাশিয়া এবং দেখো এখানে জাপানে যে একজন সামুরাই কীভাবে চায়নাকে টুকরো টুকরো করে ফেলছে অর্থাৎ সবাই চায়নাকে দখল করার কাজে ব্যস্ত তো এই সমস্ত কারণেই বলা হয় এই ইরাকে বলা হয় সেঞ্চুরি অফ হিউমিলিয়েশান তো কিং ডাইনেস্টির যে ডিক্লাইন হয়ে গেল এর প্রধান কারণ হচ্ছে কিং ডাইনেস্টির যে অ্যাডমিনিস্ট্রার সেই অ্যাডমিনিস্ট্রেশনটা খুব দুর্বল ছিল সেখানে স্ট্রং কোনো অ্যাডমিনিস্ট্রেশন ছিল না তাদের নেভি খুবই দুর্বল ছিল এবং রাইজ অফ জাপান জাপানে তখন মিলিটারিজম শুরু হয়ে যায় এবং মেরার্জি মেরা মেরার্জি শাসন শুরু হয়ে যায় এবং ওই কারণেই জাপান কি করে একে একে প্যাসিফিকের সমস্ত আইল্যান্ডে আক্রমণ করে বসে এবং একটা একটাকে দখল করে নেয় এবং জাপানিজ ইনভেশনের কারণেই মূলত এই কিং ডাইনেস্টি জাপানের সাথে লড়াই করতে করতেই অনেক বেশি বিধ্বস্ত হয়ে পড়ে এবং কিং চিং ডাইনেস্টিটা অনেকটাই দুর্বল হয়ে পড়ে তো এই দুর্বলতার সুযোগ নিয়েই এই সিনো জাপানি জোয়ার হয়েছিল আঠারোশো সালে তো এরকম একটা সময়ে উনিশশো সালে সাংহাই রেভলিউশন হয় অর্থাৎ কিছু মোনার্কিস ছিল রিফর্মিস্ট ছিল যারা আধুনিক চিন্তা চেতনা করতো এবং চাইতো যে এই যে রাজা রাজা দিয়ে দেশ চালনা করা চাইনিজ রাজা বা এম্পেরর তাদের যে রুল সেটা খুবই অটোক্রেটিক ধরনের এখানে সাধারণ মানুষের কোনো গ্রহণযোগ্যতা ছিল না এ কারণে তারা এই ডাইনেস্টিক রুলটা ওভার করতে চেয়েছিল এবং আসলে সাংহাই রিভলিউশনটা সফল হয়ে যায় এবং রিপাবলিক অফ চায়না ইস্টাবলিশড হয় এমন একটি রিপাবলিক অফ চায়না ইস্টাবলিশড হয় যেটা কিছুটা ডেমোক্রেটিক ন্যাশনাল অ্যাসেম্বলি ইস্টাবলিশড হবে এবং কিছুটা ফ্রাঞ্চাইজ দেওয়া থাকবে এবং পরবর্তীতে এম্পেরর পুই ছিল যে ছয় বছর বয়সে তাকে এম্পেরর বানিয়ে দেওয়া হলো তাকে অ্যাপডিকেট করা হয় তাকে অপহরণ তাকে এই সিংহাসন থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এই যে এন্টিমোনার্কিস্ট বা রিফর্মিস্ট তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একজনের নাম ডক্টর সানিয়া সেন যিনি কিনা ডক্টর ছিলেন এবং জাপানে পড়াশোনা করতেন ওই জাপানে থেকেই তিনি স্পিসের মাধ্যমে লেখালেখির মাধ্যমে এই চাই তো চাইনি আধুনিক হোক চায়না দেশটা আধুনিক হোক এখানে গণতন্ত্র আসুক তো এই সমস্ত কারণেই সাংহাই রেভলিউশন সফল হয় এবং উনিশশো বারো সালে রিপাবলিক অফ চায়না গঠিত হয় তো রিপাবলিক অফ চায়না গঠন করার পরেও ক্ষমতা নেই একটু কিছুটা ব্যাক দেখা যায় দেখা যাচ্ছে যে নর্থের দিকে উত্তরে একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠা হয় যেটাকে আমরা বলি গভর্নমেন্ট অফ বেজিং অর্থাৎ নর্থের দিকে ইউয়ান শিকাই যে কিনা একজন জেনারেল ছিল আর্মি জেনারেল ছিল তাকে প্রাইম মিনিস্টার করে দেওয়া হয় ইম্পেরিয়াল ক্যাবিনেটের উনিশশো এগারো সালে এবং সে রিপাবলিক অফ চায়না যখন হলো তখনও সে এরকম নর্থ যে গভর্নমেন্ট গভর্নমেন্টের প্রধান হিসেবেই ছিল এবং সাউথে গভর্নমেন্ট ন্যাংকিং বা গভর্নমেন্ট ইন ন্যাংকিং সেটা উন উনি উনতিরিশ ডিসেম্বর উনিশশো এগারো সানিয়ার সেন নিজেকেই কী করলো ঘোষণা করলো অ্যাজ এ প্রভিশনাল প্রেসিডেন্ট কোথাকার এই রিপাবলিক অফ চায়নার তো এরকম একটা সময়ে দেখা যাচ্ছে যে পাওয়ার ট্রান্সফার করতে বাধ্য হয় সানিয়াত সিন তার প্রেসিডেন্সি ছেড়ে দিল তার প্রধান কারণ সানিয়াত সিন দেখল যে ইউন কায়শেক তিনি কিনা আর্মির একজন জেনারেল তার কাছে সমস্ত আর্মি আর একটা দেশ পরিচালনা করার জন্য আর্মি খুবই গুরুত্বপূর্ণ আর ওনার কাছে কোনো আর্মি নেই এবং এই কারণেই সে তার প্রেসিডেন্সি ছেড়ে দিল মূলত ডক্টর সানিয়ার সেনের ক্ষমতার কোনো লোভ ছিল না উপরন্ত ছিল তিনি চাইতেন যে চায়না একত্রিত হোক চায়না সুশৃঙ্খলিত হোক এই এই কারণেই উনি ক্ষমতা ছেড়ে দিলেন এবং ইয়াংকা শিকাই কী করলেন ১৯১২ সালের দশ মার্চ সেকেন্ড প্রভিশনাল প্রেসিডেন্ট ঘোষিত ঘোষণা করা হলো এই রিপাবলিক অফ চায়নার বে বেইজিংয়ে পরবর্তীতে দেখো আমরা কেএমটি নিয়ে কথা বলি কেমটিকে আমরা কোংমিংতাং বলতে পারি যেটাকে ন্যাশনালিস্ট পার্টিও বলা হয়ে থাকে এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ডক্টর সানিয়ার সেনেটার প্রতিষ্ঠাতা এটা তিনটা প্রিন্সিপাল ছিল মূলত প্রিন্সিপাল ছিল এরকম যে দেশে গণতন্ত্র থাকবে মানুষের বেসিক যে চাহিদা সেগুলো পূরণ হবে তাদের সিভিল রাইটস থাকবে এবং এখানে সহজে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবেন সোভারেন্টি থাকবে এরকম কিছু প্রিন্সিপাল নিয়েই ন্যাশনালিস্ট পার্টি গঠন করা হয় এবং এটা এত বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল যে উনিশশো সালে যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে প্রায় সমস্ত সিট কম মিনতাম বা ন্যাশনাল পার্টি অর্জন করে নিয়েছিল দেখো ইয়াং শিকাইকে যে কারণে ক্ষমতা দেওয়া হয়েছিল সার নিয়াসিন যে কারণে ক্ষমতা দিয়েছিলেন সেটা সম্পূর্ণভাবে বিফলে যায় কারণ ইয়ান শিকাই কী করলেন অটোক্রেটিক রুল জারি করে দিলেন তিনি একজন অটোক্রেট হয়ে গেলেন নিজেকে ডিক্লেয়ার করলেন অ্যাজ অ্যান এম্পেরর এবং কোয়াংমিনতাংয়ের যে লোকজন ছিল যে অনুসারীরা ছিল তাদেরকে এক্সপেল করতো করে দিল অর্থাৎ এই পার্টি আর থাকবে না এবং রুল চলবে তো এই ইয়াং শিকাইয়ের এতে করে কংমিন যে লোকজন ছিল তারা খুবই খেপে গেল ইয়াং শিকায়ের কাছে এবং ডক্টর সানিয়ার সিনকে নির্বাসনে পাঠালো এক ধরনের নির্বাসন অর্থাৎ দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো এবং তিনি আবার জাপানে চলে গেলেন উনিশশো সালে শিখায় শিখায় মারা গেলেন এবং মারা যাওয়ার পরে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলো এবং পাওয়ার আবার নতুন করে খণ্ডবিখণ্ড খুঁজতে থাকলো এবং এই যে এরাটা শুরু হলো সেই এরাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড এরা এবং এই ওয়ার্ল্ড এরা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল অর্থাৎ দেখো তোমাদেরকে ম্যাপে দেখাচ্ছি আগে তো ইউনাইটেড পুরো চা চায়না ইউনাইটেড ছিল কিন্তু এখন এই ম্যাপে দেখতে পাচ্ছ যে চায়না আর ইউনাইটেড নেই অর্থাৎ এখানে কিছু ওয়ার্ল্ড শাসন করতো এখানে কিছু এখানে কিছু এরকম করে পুরো চায়না ওয়ার্ল্ড মধ্যে চলে গেল এবং অনেক বছর পর্যন্ত প্রায় দশ বছর পর্যন্ত এরকম চলতে থাকলো তো এরকম একটা সময়ে সানিয়া সেন তো ফিরে আসলেন অর্থাৎ শিকায়ের মৃত্যুর পরে উনিশশো সালে তিনি চলে এসেছিলেন আসার পরে উনি ভাবলেন যে এইভাবে তো আর চলতে দেওয়া যায় না চায়না ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এবং এই কারণে উনিশশো সালে তিনি এস্টাবলিশ করলেন একটা রিভলিউশনারি বেস কোথায় সাউথ চায়নায় এবং ন্যাশনালিস্ট গভর্নমেন্ট গঠন করলেন সাউথ চায়নায় দেখো এই যে দক্ষিণে এখানে যে ইউওয়ান তারপরে র্যাঙ্কিংসহ যে জায়গাটা আছে অর্থাৎ সাউথে তিনি একটা রেভোলিউশনারি বেস গঠন করলেন গঠন করে ওখানে ওয়ার্ডার্সদের তাড়িয়ে দিলেন এবং আস্তে আস্তে তিনি এই ফ্রাগমেন্টেড নেশনটাকে ইউনাইট করার চেষ্টা করলেন এবং তিনি চাইলেন কি যে সিপিসি সিপিসি কমিউনিস্ট পার্টি অফ চায়না যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তিনি মূলত চেয়েছিলেন চায়না ইউনাইটেড থাক ভাগাভাগি যাতে না হয় তখন তার যে কুংমিংতাং যে পার্টি বা ন্যাশনালিস্ট পার্টি তার সাথে এই সিপিসির একটা মিলবন্ধন করানোর চেষ্টা করেন এবং একটা অ্যালায়েন্স হয় সিপিসি কে কেএমটি একত্রিত হয়ে যায় তো একত্রিত হয়ে যাওয়ার পরে এই যে যে ছবিটা দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে চিয়াং কাইশেক সে মূলত ন্যাশনালি ন্যাশনালি পার্টির একজন বড় নেতা অর্থাৎ সানিয়ার সেন যখন মারা যান ক্যান্সার উনিশশো পঁচিশ সালে তারপরেই চিয়াং কায় শেখ সবচেয়ে বড় নেতা হয়ে যায় ন্যাশনালিস্ট পার্টি এবং তিনি এই ন্যাশনালিস্ট পার্টি চালাতেন তিনি কী করলেন সাউথের অনেক অঞ্চল দখল করার পরে সে সেন্ট্রাল চায়নার দিকে চলে গেল এবং এক ধরনের মিলিটারি ক্যাম্পেইনের মাধ্যমে নর্দার্ন এক্সপেডিশন চালালো সেটা উনিশশো ছাব্বিশ থেকে উনিশশো সাতাশ সালের মধ্যে অর্থাৎ দেখো সাউথে এখানে ওয়ারলর্ডসদের আক্রমণ প্রতিহত করে এখানে চায়নাকে একত্রিত করলো করে তিনি নর্দানের দিকে অর্থাৎ এই দিকেও গেলেন ওয়ারলর্ডদের থামাতে এবং এটাকে বলা হচ্ছে নর্দার্ন এক্সপেডিশন এবং তিনি অনেক সফলতাও লাভ করেছিলেন নর্দার্ন এক্সপেডিশনে আর নর্দার্ন এক্সপেডিশনের সফলতা লাভের পরেই তিনি জনপ্রিয়তা অর্জন করেন কিন্তু সাথে সাথে এক ধরনের সিভিল ওয়ার শুরু হয়ে যায় কি ধরনের সিভিল ওয়ার কি এম কে এম টি অ্যান্ড সিপিসির মধ্যে এক ধরনের আদর্শগত পার্থক্যের কারণে এই সিভিলটা শুরু হয় কী কী কে এম মূলত ছিল ন্যাশনালিস্ট অর্থাৎ ডেমোক্রেটিক ডেমোক্রেটিক সরকার থাকবে সিভিল রাইটস থাকবে এরকম আর সিপিসি ছিল মূলত কমিউনিস্ট অর্থাৎ দেশটা চলবে কমিউনিজমের উপর ভিত্তি করে তো এরকম চ্রিয়াঙ্কায় শেখ মূলত ন্যাশনালিস্ট ছিলেন এবং তিনি সিপিসির যে কার্যক্রম অথবা কমিউনিজমকে খুবই ঘৃণা চোখে দেখতেন এবং তিনি চাইতেন দেশ থেকে কমিউনিজম চলে যান এবং এরকম একটা মত মতগত দ্বন্দ্বের কারণে এই অ্যালায়েন্সটা ভেঙে যায় কেএমটি এবং সিপিসির যে অ্যালায়েন্স ছিল সেটা ভেঙে যায় এবং কমিউনিস্ট যে সরকার ছিল সেটা উনিশশো সাতাশ সালে ভেঙে ফেলে দেওয়া হয় এবং কোংমেনতাং থেকে তাদেরকে বের করে দেওয়া হয় পার্স এক ধরনের এমনই যে বিশুদ্ধতা বোঝায় অর্থাৎ আমার এখানে শুধু কে লোকজনি লোকজনই থাকবে অন্য কোনো মতদর্শোর কোনো লোক থাকবে না এবং এই মতো ভেদের কারণে কোং থেকে সিপিসির সমস্ত অনুসারীদেরকে বের করে দেওয়া হয় এবং ওরা সাউথ চায়না থেকে চলে যেতে শুরু করে এবং নর্থের দিকে এগোতে থাকে তো এই সময় কমিউনিস্ট ইনসার্জেন্সি হয় দেখো উনিশশো সালে কমিউনিস্ট পার্টি এক ধরনের আপরাইজিং শুরু করে ন্যাশনালিস্ট গভর্নমেন্ট ইউনে অর্থাৎ সাউথের দিকে এটা তো চায়ন না হয় চায়নার একদম সাউথের দিকে যে ইউওয়ানে যে সরকার ছিল অর্থাৎ ন্যাশনালিস্ট যে সরকার ছিল তাদের বিরুদ্ধে নর্দানে অবস্থান করে এই কমিউনিস্টটা গেইলা ওয়ারফেয়ার চালাতো চালায় ওদের আক্রমণ প্রতিহত করত। আর এই কারণেই কমিউনিস্ট পার্টির দরকার হয়ে পড়ে আর্মি এবং এভাবে রেড আর্মির ক্রিয়েশন হয় তো সিপিসিকে মূলত আরবান যে এরিয়া ছিল শহর থেকে তারিয়ে রুরাল এরিয়ায় পাঠানো হয় তারা গেরিলা অ্যাটাকের অ্যাটাক চালাতো এবং উনিশশো সালে কোমিংতাম বা ন্যাশনালিস্ট পার্টি পুরো সিপিসিকে অর্থাৎ কমিউনিস্ট যে কমিউনিস্ট যারা নর্থে থাকতো তাদেরকে চারদিকে এরকম করে ঘেরাও করে ফেললো এবং ঘেরাও করে ফেলার পরে তারা কি করলো একটা খুব সূক্ষ্ম পথ বের করে এই এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলো নর্থের দিকে এবং এই সময় তারা একটা লং মার্চ করেছিল নর্থের দিকে অর্থাৎ এক হাজার কিলোমিটার হেঁটে গিয়েছিল পুরো এক হাজার কিলোমিটার হেঁটে হেঁটে তারা নর্থে একটা আশ্রয় নিয়েছিল এবং বেস বানিয়েছিল। এবং ওটাকে লং মার্চ বলা হয় এবং এই কারণেই বলা হয় কারণ হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ কমিউনিজমের কমিউনিস্টদের জন্য ওই সময় দেখো মাওজিদুমকে দেখতে পাচ্ছ সে ছিল এখানকার নেতৃত্বে মার্সের নেতৃত্বে ছিলেন এবং তার কারণেই মূলত বলা হয় যে এই এই যে সার্কেল তাদেরকে ঘেরাও করে রেখেছিল ওই সাইকেল থেকে বের হয়ে আসতে সাহায্য করেছিল এখানে দেখো যে অংশটা দেখতে পাচ্ছ নর্দানে অর্থাৎ উত্তর দিকে এখানে এসে ওরা বসতি শুরু করে দেয় এবং এই দিকে দেখো এখান থেকে গিয়ে এখানে ইয়ালো রিভার পার হয়ে হেঁটে হেঁটে পুরো অনেক বন জঙ্গল পাড়ি দিয়ে তারপরে ওরা এখানে এসে বেজ গঠন করে তাহলে বিষয়টা কিন্তু অনেক কঠিন ছিল যখন চলতে থাকলো হঠাৎ তখন শুরু হলো ওয়ার উনিশশো সালে মূলত এটা শুরু হয়েছিল মাঞ্চুরিয়া আগ্রাসনের মাধ্যমে যেটা উনিশশো সালে মাঞ্চুরিয়া দখল করে নেয় এবং মাঞ্চুকো নামে একটি আলাদা রাষ্ট্র গঠন করে জাপান তো এই যুদ্ধটা মূলত অনেক বেশি এগিয়েছিল ভয়াবহ রূপ নিয়েছিল উনিশশো সালে তো এরকম একটা সময়ে চিয়াঙ্কা শেখ যে দলের লোকজন তারা বললো যে আমাদের আসলে আসলে সিপিসির হেল্প দরকার আমরা এক এক কিন্তু লড়াই করতে পারবো না এই জাপানের সাথে কিন্তু চিয়াঙ্কা শেখ প্রথমে রিফিউজ করে দেয় যে না আমরা সিপি সাথে ই করতে পারবো না কিন্তু পরে বাধ্য হয়েই কেমটি এবং সিপিসি কী করলো ইউনাইটেড হয়ে গেল এবং ইউনাইটেড ফ্রন্ট গঠন করলো এবং কি করলো সিএমটি এবং সিপিসিদের মধ্যে যে যুদ্ধ সে যুদ্ধ খতম করে দিল উনিশশো সালে এবং একত্রিত হয়ে ইম্পেরিয়াল জাপানিজ আর্মির সাথে যুদ্ধে অবতীর্ণ হলো এই দেখো জাপানিজ অকুপেশান পুরো এই যে এই সাইডটা অর্থাৎ মানচুকীয় থেকে মানচুরিয়া পুরো এখানে মানচুরিয়া থেকে শুরু করে সমস্ত এই ইস্টের সমস্ত জায়গা ওরা দখল করে নিয়েছিল আর এখানে এই এ ছিল ন্যাশনালিস্ট আর এইদিকে যে পাহাড়ের পাহাড় পর্বতের যে এরিয়া এই অংশটাতে ছিল কমিউনিস্ট সরকার প্রথমে এর ন্যাশনালিস্টটা গোয়াংজুতে ছিল পরে তাদের সরকারকে ইওয়ানে নিয়ে আসতে বাধ্য হয় কিন্তু এখানে দেখো ন্যাংকিং নামে একটা জায়গা আছে এই ন্যাংকিংয়ে জাপানিজরা এত বেশি অ্যাটাক করেছিল এবং এত বেশি খুন এখানে হয়েছিল হত্যা হয়েছিল না উপর বলাৎকার হয়েছিল যে এখানে জাপানিদের আক্রমণকে বা এদের কার্যক্রমকে বলা হয় রেপ অফ ন্যাঙ্কিং এবং আজ পর্যন্ত এই কারণে এই রেপ অফ ন্যাঙ্কিংয়ের কারণে জাপানিজ এবং চাইনিজদের সম্পর্ক এখনও ভালো হয়নি তো ন্যাঙ্কিং থেকে ন্যাশনালিজদের তারে দেওয়া হয় ওরা প্রথমে ইউয়ান এবং পরে আস্তে আস্তে এদিকে ইয়ালো রিভার পার হয়ে অন্যত্র চলে যায় চংকিয়াং চলে যায় দেখো তখন ওয়ার্ল্ড ওয়ার টু শুরু হয়ে যায় এবং ওয়ার্ল্ড ওয়ার টু এর মধ্যে সামিল হয়ে যায় একত্রে অর্থাৎ যে যুদ্ধ করছিল জাপানিজদের সাথে সে যুদ্ধটা ওয়ার্ল্ড ওয়ার টু এর মধ্যে একীভূত হয়ে যায় সিপিসি নর্থে ছিল এবং মানচুরিয়ার খুব কাছে ছিল তো মাও কি করলো ওখানকার পপুলারিটি গ্রো করলো নর্থে এবং কি রকম পপুলারিটি মাও ওদের কৃষকদের বলতো যে আমরা কমিউনিজম তোমাদের তোমাদেরকে জমির অধিকার দিব তোমাদের ছেলে জন্য স্কুল কলেজ হবে পড়ালেখা করবে তোমাদের স্বাধীনতা থাকবে এরকম ক্যাম্পেইন চালাতো লেখালেখির মাধ্যমেও ক্যাম্পেইন চালাতো এবং অপরদিকে কেমটি সাউদে ছিল প্রথমে ন্যাংকিং গুয়াংজুতে থেকে ন্যানজিংয়ে গেল এবং তারপরে তোমাদেরকে ম্যাপে দেখালাম চংকিংয়ে ফেরত আসলো অর্থাৎ রিট্রিটেড হলো জাপানিজ আর্মিদের দ্বারা এবং কেএমটি কি করলো আস্তে আস্তে তাদের যে ফোর্স মেজর ফোর্স সেটা দুর্বল হয়ে যেতে থাকলো কারণ জাপানিজরা এক ধরনের অফেন্সিভ মেজর অফেন্সিভ চালিয়েছিল কেএমটির বিরুদ্ধে যেটাকে অপারেশন ইচিগো বলা হয় উনিশশো সালে এই কারণে চিয়াঙ্কির ফোর্সটা দুর্বল হয়ে পড়ে এবং এদের এদেরকে প্রতিহত করার জন্য চিয়াংকি কি করলো স্কর্স আর ট্যাকটিক্স ইউজ করলো স্কর্স আর ট্যাকটিক হচ্ছে নদীর মধ্যে বীজ ঢেলে দেওয়া বা পয়জন ঢেলে দেওয়া যাতে করে ওখানকার যে সৈন্যরা থাকতো সেই সৈন্যরা পানি খেলে বা খাদ্য খেলে মারা যায় এরকম একটা টেক্সটিক্স হচ্ছে স্কর্স আর ট্যাকটিক কিন্তু এই টেক্স টিক্সের কারণে ভিলেজ যে পিপুলরা ছিল তারা খুব রাগান্বিত হয়ে গেলো রাগান্বিত হয়ে গেলো এই কারণে যে এই পানি খেয়ে তো আমরা মরে যাবো আমাদেরকেও মেরে ফেলানো হচ্ছে এই সমস্ত কারণে অ্যাঙ্গার্ড হয়ে যায় কারা এই ভিলেজ পিপলদের কাছে অপরদিকে সিপিসি পপুলারিটি গ্রেইন করে কারণ সিপিসি ইউজ করত গেরিলা ওয়ারফেয়ার গেরিলা ওয়ারফেয়ার লুকায় লুকায়ে তারা জাপানিদের উপর আক্রমণ করত এতে করে পাবলিক বা সিভিল লোকদের কোনো ক্ষতি হতো না তো এরকম একটা সময়ে ওয়ার্ল্ড ওয়ার টু শেষ হয়ে গেল এবং জাপানিজরা আনকন্ডিশনাল সারেন্ডার করলো ইউএসএসআর কাছে দেখো ইউএসএসআর কাছে সারেন্ডার করলো কেন এই যে দেখো এখানে মানচুকীয় মানচুরিয়া এর উপরে কিন্তু রাশিয়া বা ইউএসএসআর তো এখানে কিন্তু ন্যাশনালিস্ট দলের বা কেএমটির কোনো লোকজন ছিল না যে ওদের কাছে সারেন্ডার করবে তারা ইউএসএসআর কাছে সারেন্ডার করলো তো ইউএসএসআর কে বারবার ন্যাশনালিস্ট পার্টি বলেছিল যে ওদের যে আর্মস আছে তাদের যে শূন্য আছে তাদেরকে যেন হ্যান্ড ওভার করা হয় ন্যাশনালিস্ট পার্টি বা কে এমটির কাছে কিন্তু ইউএসএসআর কি করলো কেএমটি এর কাছে না দিয়ে সিপিসির কাছে তাদের সমস্ত আর্মি এবং গোলা এবং অস্ত্র দিয়ে দিল এর ফলে এক ধরনের ক্লাস শুরু হলো কি ধরনের ক্লাস দেখো ন্যাশনালিস্টরা যেহেতু এখানে ইউনাইটেড ফ্রন্ট ভেঙে অর্থাৎ এই এই যুদ্ধে সারেন্ডার ইয়ে আনকন্ডিশনাল সারেন্ডারের ফলে ইউএসএস অস্ত্র দিয়ে দিল সিপিসিকে এবং সিপিসি কি করলো এই কারণে রেড আর্মি অনেক বেশি স্ট্রং হয়ে হয়ে গেল স্ট্রং হয়ে গেল কারণ সমস্ত আধুনিক অস্ত্র শস্ত্র গোলা সব ওদের কাছেও হয়ে চলে আসলো এবং ইউনাইটেড ফ্রন্ট ভেঙে গেল ন্যাশনালিস্ট দল এবং রেড আর্মির বা সিপিসি এদের মধ্যে আবার নতুন করে ক্লাস শুরু হয়ে গেল ইউএসএ ট্রাই করেছিল একটু নেগোসিয়েশন করার জন্য কিন্তু তাদের পিস্টক স্টক শেষ হয়ে যায় মানে কেউ রাজি হয়নি পিস স্টকে বসতে তো অপরদিকে রেড আর্মি আস্তে আস্তে স্ট্রং হয়ে গেল এবং অলমোস্ট সমস্ত চায়না দখল করে ফেলল অপরদিকে ন্যাশনালিস্টদেরকে তাড়াতে তাড়াতে ওরা কী করলো আর চায়নায় থাকতে পারলো না পালিয়ে গেল আয়ল্যান্ড অফ ফর্মুজা যা বর্তমানে তাইওয়ান নামে পরিচিত এবং উনিশশো উনপঞ্চাশ সাল আস্তে আস্তে অক্টোবর মাসেই মাও মাওজেদুং প্রোক্লেম করলো দ্য পিপলস রিপাবলিক অব চায়না ঘোষণা করলো যে এখন থেকে চায়না হবে কমিউনিস্ট রাষ্ট্র এবং এর নাম হবে সিপিসি অপরদিকে দেখো এই যে এই অংশটা দেখতে পাচ্ছ এটা পুরো চায়না এবং এটা দেখো তাইওয়ান এই ছোট্ট অংশ তাইওয়ান তো এখানে চিয়াং কাইশেকের লোকজন নিয়ে তার অনুসারীদেরকে নিয়ে এখানে তাইওয়ান গঠন করে এবং যতদিন বেঁচে ছিল এখানে তারা রিপাবলিক অফ চায়না গঠন করে এবং এখানে সে ডেমোক্রেসি নিয়ে আসেনি ন্যাশনালিস্ট যে বলে আমরা ডেমোক্রেসি বিশ্বাস করি এটা করি কিন্তু আসলেই না এখানেও তারা অটোক্রেটের মতো রুল করে গেছে অপরদিকে চায়নাতে মাউজ জেদুংয়ের পিপলস রিপাবলিক অফ চায়না গঠন করা গঠিত হয় এবং এখানেও যতদিন মাও জেতুং ছিল ততদিন এখানে এসে অটোক্রেটের মধ্যে মতো আচরণ করে গেছে বন্ধুরা ছিল আমার আজকের চাইনিজ রেভলিউশনের উপর পড়াশোনা অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও